সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম, বিসমিল্লাতে গলত হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় সকাল 5:17, আর আমরা বেরিয়ে গেলাম। আর দিশা আজকে দুদিন ধরে ও জিম জয়েন করেছে, তো চোখ মুছতে মুছতে, কান ঘষতে ঘষতে, চুল আঁচড়াতে আঁচড়াতে দিশা যাচ্ছে জিমে, সাথে মরুর মেয়ে মনও যাবে। তো এখন মনের জন্য অপেক্ষা করা হচ্ছে, আমরা যাবো হাঁটতে আর ও চলে যাবে জিমে। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা। এই যে পার্টনার আয়া পড়ছে, আর একজন চোখ কসলাইতে কসলাইতে, নাক ঘষতে ঘষতে আয়া পড়ছে। কি কষ্ট না, ভরে উঠুন। আহা রে, ইস 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 ইস, চলো চলো চলো। কি চাইছে তোর? নিজের মাথায় খেলি গা, বাড়ি মারতে ইচ্ছা করছে, খস না। দিশার মাথার বাড়ি দিয়া দে। এই যে শ্রেয়নের ওয়ার্ড্রব রেডি, এখন ওর এখান থেকে কাপড় চোপড় গুলো এখানে নেওয়া হবে। এই যে বেশ স্পেসিয়াস হয়েছে, এই যে দেখেছ, এই বেশ স্পেসিয়াস। দিশা কলিন নিয়ে রেডি, কেননা এটার ভেতরে একটু কেরোসিনের গন্ধ আছে, তো এটাকে দূর করার জন্যে। এই যে কলিন নিয়ে রেডি, আর শ্রেয়ন তার হ্যাঙ্গারও লই আয় পড়ছে। এই যে হ্যাঁ, যার আলমিরা সে পরিষ্কার করবো। দিশা ইয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তুই দেখি মুখ ঢেকে যায় ওয়ার্ড্রবে, মুখ দেখাই কি না। আরে বাপরে, এখানে করে নিলাম চাল কুমড়ো দিয়ে ডালের বড়া করে দিয়ে দিলাম, তাহলে রুটি দিয়ে হয়ে যাবে। আর ডালের বড়া দেওয়াতে শ্রেয়নও খেয়ে নেবে। কয়েক পিস মানে মেশানো মাছ আছে, তো এটা করে। আর এখানে কুমড়োর ডাটা ছোট 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 করে কাটা হয়েছে, সেটা শিমের বিচি আলু দিয়ে করব। আর এই ফাঁকে শিমুল রানী এখানে ফল কেটে রেখে দিয়েছে। হ্যাঁ, এদিকে এদিকে আছে শশা, আর এদিকে এই ফলগুলো কেটে রেখে দিয়েছে। যেমন তার সমস্ত নারুটো টারুটোর তারপরে কসমের ইয়েগুলি সব গুছায় নিল হ্যাঙ্গারে। এবার ও একটা একটা করে রাখা শুরু করে দিচ্ছে বাবা। ওরে বাবা কি আনন্দ, নব আনন্দে জাগো আজি। ওরে বাস রে, কি পরিশ্রম করতেছে, ভিজে গেছে গা একদম। বাবা আনন্দ লাগতেছে না? ও তোমার ব্লেজার টেজার এই হ্যাঙ্গারে রাখতে পারত না, খুললে পড়বো। এটি পাতলা জিনিসের লিগা তৈরি হয়ে নিয়েছি। এখন সময় কটা? হ্যাঁ, 10টা-10টা হবে বা বাজেনি। যাব আজকে ইউনিভার্সিটি, একটা দরকার আছে, ইউনিভার্সিটি যাব। আর দীপকবাবুও যাবেন আগরতলায়, ওনার একটা দরকার আছে। হ্যাঁ, আমিও মানে সূর্যমণিনগর আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, তো ওখানে আমি যাব। আর তারও অনেকটা বাদে দীপকবাবু যাবেন ওনার একটা কাজে, কাজে নয় একটা সুন্দর একটা ঘটনার সাক্ষী হতে। তো যদি সুযোগ হয় তাহলে ইউনিভার্সিটির ভিডিও দেখাবো, বা দীপকবাবুর যে সুন্দর ঘটনা সেটাও দেখাবো। তাহলে চলো আর দেরি না করে আমার সাথে আগরতলা সূর্যমণিনগর। তোমার মোবাইলটা নিও না, আমার আমার ওই মোবাইলটা নো মিল্টন, যেটা তোমারটা তো যা বাজ মানে ভিডিও করার সময় আর কি, তোমার মোবাইলটা একেবারে বাজে ইয়ে আসে। আর পরে নিলাম আরেকখানা শাড়ি, কেননা আরেকখানা বলতে যেটা প্ল্যান করেছিলাম সেটা পরিনি। দেখো কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছে, আবার হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে, তো সেই জন্যে একটা সিনথেটিক টাইপের শাড়ি পরে নিলাম আর কি, যে বৃষ্টিতে ভিজলেও কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এখন বেরিয়ে পড়ছি, রাস্তায় একটু অপেক্ষা করব অটো ধরে রাজারবাগ, রাজারবাগ থেকে বাসে। আজকে গণেশ নেই।
মুষলধারে বৃষ্টি আমি নাবলাম গাড়ি থেকে। ভেবেছি কত শখ ছিল যে আমি ভিডিও করতে করতে যাব, কিন্তু তার আর উপায় নেই, কেননা একটু পরে আমাকে ছাতা খুলতে হবে। আর এখানে 11:40 বাজে ঘড়িতে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এবার সোজা পথে আমি চলে যাব। দেখো সবার ছাতা মাথায়। লিফটে যাচ্ছি চারতলায়। এবার দীপকবাবু চলছেন আগরতলায়। সূর্যমণিনগর থেকে আগরতলার দূরত্ব মোস্ট প্রবাবলি 7-8 কিলোমিটার হবে, আর আমাদের উদয়পুর থেকে আগরতলার দূরত্ব 50 কিলোমিটার। তো উনি যাচ্ছেন একটা সুন্দর ঘটনার সাক্ষী হতে, সেটা আমি আগেই বলেছি। তাহলে চলো ওভার টু দীপকবাবু। আগরতলার এত উপর থেকে কোনোদিন দেখছিনি আগে। আগরতলা শহরে এত উপরে দাঁড়ায় এই প্রথম দেখলাম আজকে। আগরতলা শহর বড় শহরের মতো কঙ্কালের শহর হয়ে গেছে দেখেন। এই চারদিকে শুধু কঙ্কাল। এখানে দাঁড়ায় মনে হয় আর কি ত্রিপুরাও ডেভেলপমেন্ট হয়েছে অনেক, যদিও এগুলো সব ব্যক্তিগত নির্মাণ। এত উপরে আগরতলা শহরের ভিউ আগে দেখছি না কখনো, আজকে দেখলাম। বিশ্বখ্যাত সুপ্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠান রোটারি ইন্টারন্যাশনালের পথ চলা শুরু হয়েছিল 1905 সালে এবং ইতিহাস খ্যাত শিকাগো শহরে। আমাদের ত্রিপুরা রাজ্যেও রয়েছে 9টি রোটারি ক্লাব এবং দীপকবাবু সদ্য এই রোটারি ক্লাবে যুক্ত হয়ে উনিও একজন রোটারিয়ান। তো বিগত কয়েক মাস ধরেই রোটারি ক্লাবের চলছিল সেবাধর্মী কাজকর্ম। তার মধ্যে একটা ছিল যে প্রত্যেক দিন দুপুরবেলা 100-125 লোকের খাবারের ব্যবস্থা করা, এবং তারই আজকে ছিল সেই দিনটি। এবং দীপকবাবু যেহেতু নতুন, তো সেই জন্যে তিনি সেই বিশেষ দিনটির সাক্ষী হতে আগরতলায় ছুটে গেছিলেন। এবার দেখো যে সেখানে হচ্ছে কী কী। কিন্তু কথা হচ্ছে বৃষ্টি, এত বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টি কখনোই সেবাধর্মী কাজের বিঘ্ন ঘটাতে পারে না। এবং সেদিনটাও ছিল এই জলজ্যান্ত উদাহরণ যে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারেনি। দেখো কত কত লোক এখানে হাজির এবং প্রত্যেকেই তৃপ্ত। তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে প্রত্যেকেই তৃপ্ত ছিল সেদিনের ব্যবস্থাপনায়, সেদিনের উদ্যোগে। নমস্কার, আমি রোটারিয়ান ডক্টর অচিন্ত ভট্টাচার্য, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ আগরতলা সিটি। আমরা এই ক্লাবের পক্ষ থেকে গত 1 জুলাই থেকে আমাদের এই IGM হসপিটালের সামনে প্রতিদিন দুপুরবেলা 100+ লোকের ফ্রিতে খাবারের ব্যবস্থা করেছি। আমরা শুরুতে আমরা যারা রোটারিয়ান আছি, আমাদের ক্লাবের যারা সদস্য, আমরা মিলে শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীকালে মানে প্রায় 2.5 মাস হয়েছে এখন, তার মধ্যে কিন্তু আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। রোটারিয়ানদের বাইরেও অনেক মানে স্বেচ্ছায় আমাদের এখানে লাঞ্চ স্পন্সর করছেন, এবং কারোর জন্মদিন, কারো বিবাহবার্ষিকী বা কারো মা বাবার মৃত্যুবার্ষিকী, এই সব অনুষ্ঠানে অনেকেই আমাদের আর্থিক সাহায্য করছেন এই অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার জন্য। রোটারি ক্লাব আগরতলার উদ্যোগে এখানে কয়েক মাস ধরে টানা দুপুরে এই ধরনের যারা গরিব মানুষ ওদের খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়। আজকেও যথারীতি প্রায় 2.5 মাসের উপরে চলছে ওরা এই কার্যক্রম। রোটারির আগরতলা রোটারি আন্ডার এটা করছেন, অত্যন্ত ভালো লাগছে আমার আজকে প্রথম দিন এখানে আসতে পেরে। আমি উদয়পুর থেকে এসেছি, আমাদের উদয়পুরে রোটারি ক্লাব ফর্ম করার পর আমরা কিছুই করতে পারিনি। আমি সেই মন্দিরনগরী ক্লাবের প্রেসিডেন্ট, যদিও আমাদের কোনো কাজই করতে পারিনি। আজকে ছুটে এলাম আগরতলা রোটারি ক্লাবের আমন্ত্রণে। এখানে দেখে তো আমি অভিভূত, এখানে ওদের জন্য ফ্রি খাওয়ার ব্যবস্থা করা হয়, সবাই অপেক্ষা করছে। এর কোনো প্রচার ছিল না, যদিও প্রায় 2.5-3 মাস ধরে এটা চলছে এই কার্যক্রম, আজ অবধি কোনো প্রচার ছিল না। এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখুন, ওখানে খাওয়ার আশা আছে। এই যে
এখন সময় বিকেল 5টা, তো কাজ সেরে বেরিয়ে গেলাম। কমপ্লিট হয়নি কাজ, আবার 3-4 দিন পরে আবার আসব। তো এখন দীপকবাবু ফিরে গেছেন, কেননা অনেকটা দেরি। তো দীপকবাবু বলেছেন যে আমি মানে আমি বলেছি দীপকবাবুকে যে তুমি আলাদা চলে যাও, আমি আলাদা চলে যাব। এখন বাসের জন্য অপেক্ষা করতে হবে, বাস তো এখন একদম সিট পাবো কিনা জানি না। আশেপাশের এরিয়া কিন্তু দারুণ সুন্দর, ভীষণ ভালো লাগে, মনে হয় এই জায়গাটায় হাঁটি। কিন্তু হাঁটলে তো চলবে না, আমাকে তো সিট পেতে হবে, গাড়ি পেতে হবে, বাড়িতে যেতে হবে, ছেলে মেয়েগুলো অপেক্ষা করছে, তাই না? এখন বাজে 6:30, আর ফিরলাম বাড়িতে, ফ্রেশ হয়ে নিলাম, এখন খাবো চা। সন্ধ্যা একদম কেসকে সুটকে, আমাদের এখানকে বলে কেসকি, ওটা দিয়ে একটা দারুণ একটা শুকনো মানে কেসকে সুটকে আর পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করছে। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, মনে হচ্ছে জমে যাবে রাতের খাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে টমেটো মিশিয়েছ না? পেঁয়াজ টমেটো লঙ্কা আজ কেসকে রসুন, রসুন তো লাগবেই, দারুণ দেখে তো স্ট্রাকচারটা একদম, মুখের লালা কিন্তু আমার চলে আসছে সেরা। কেচকি শুটকি দিয়ে একটু ভাত খেয়ে নিলাম গরম গরম, দারুণ লাগছে। তাহলে এই স্বাদ, হ্যাঁ মনের স্বাদ, জিভের স্বাদ থাকতে থাকতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন ভিউয়ার্স, এই যে তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে দিও। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে তোমার বন্ধুবান্ধবদের মাঝখানে ছড়িয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন ভাবনায়, নতুন চিন্তায়, নতুন আলোতে। বাই বাই।